ভারতের উত্তর পূর্বে অবস্থিত অরুণাচল প্রদেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়। ভারতবর্ষে প্রথম সূর্যের আলো এই রাজ্যের পাহাড় ঘেঁষে ওঠে। রাজ্যটি উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বৃহত্তম। এর মোট আয়তন 83,743 কিলোমিটার। প্রায় 14 লক্ষ জনসংখ্যা সহ অরুণাচল প্রদেশ ভারতের তৃতীয় সর্বনিম্ন জনবহুল রাজ্য। জনসংখ্যার দিক থেকে শুধুমাত্র মিজোরাম এবং সিকিম অরুণাচল প্রদেশের পিছনে রয়েছে। অরুণাচল প্রদেশের কোনো প্রাচীন ইতিহাস পাওয়া যায় না, তবুও এখানকার খনন থেকে জানা গেছে যে হাজার হাজার বছর ধরে মানুষ এখানে বসবাস করে আসছে। স্বাধীনতা থেকে 1965 সাল পর্যন্ত এটি আসাম রাজ্যের একটি অংশ ছিল এবং আসাম গভর্নর দ্বারা শাসিত হয়েছিল, কিন্তু এরপর বিভিন্ন কারণে এর প্রশাসনটিকে পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা দেখাশোনা করা হয়। 1962 সালের ভারত চীন যুদ্ধের সময় চীনা সেনাবাহিনী তাইওয়াং সহ অরুণাচল প্রদেশের একটি বড় অংশ দখল করেছিল, কিন্তু স্থানীয় জনগণের বিরোধিতার কারণে যুদ্ধ শেষ হওয়ার পরে চীনা সেনাবাহিনীকে প্রত্যাহার করতে হয়েছিল। অরুণাচল প্রদেশকে নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ ইতিহাস হল 1950 সালে চীন যখন এখানকার একটি অঞ্চল তিব্বত দখল করে, তখন চীনিরা তিব্বতকে তার অংশ হিসেবে দাবি করতে শুরু করে, আর সেই সময় মূলত এইসব কারণেই চীন ও ভারতের মধ্যে সিমলা চুক্তিও স্বাক্ষরিত হয়েছিল। অরুণাচল প্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ হল রোয়িং, যা নিম্ন দিবাং উপত্যকায় অবস্থিত। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের নাজারা শুধুমাত্র দেশের পর্যটকদের নয় বরং সারা বিশ্বের পর্যটকদের আকৃষ্ট করে তোলে। এই রাজ্যের সুবানসিরি জেলার ইটানগরে প্রাচীন রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ আজও বিদ্যমান রয়েছে। ঐতিহাসিকরা এটিকে 1100 শতকের জিতারি রাজবংশের শেষ রাজা রামচন্দ্রের রাজধানী বলে মনে করেন। ঐতিহাসিকবিদদের মতে প্রায় 1800 শতক পর্যন্ত অরুণাচল প্রদেশের কিছু মন্দিরগুলিতে মানব বলি দেওয়া হতো বলে প্রমাণ পাওয়া গেছে। রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ উৎসব অনুষ্ঠানগুলিতে বেশিরভাগ সময় পশু বলি দেওয়ার পুরনো রিওয়াজ রয়েছে। মাইথুনকে অরুণাচল প্রদেশের সবচেয়ে মূল্যবান প্রাণী হিসেবে বিবেচনা করা হয়, যার বলিদান দিয়ে দেবতাকে খুশি করা হয়। অরুণাচল প্রদেশের ম্যাকমোহন লাইনটি হল একটি আন্তর্জাতিক লাইন, যা 1914 সালে স্বাক্ষরিত সিমলা চুক্তির অংশ হিসেবে ব্রিটেন এবং তিব্বত দ্বারা সম্মত হয়েছিল। এটি চীন এবং ভারতের মধ্যে এক কার্যকর সীমানা, যেটি আইনীয় অবস্থান অনুযায়ী চীনা সরকার দ্বারা বিতর্কিত। লাইনটির নামকরণ করা হয়েছে স্যার হেনরি ম্যাকমোহনের নামে, ব্রিটিশ শাসিত ভারত সরকারের পররাষ্ট্র সচিব, এবং সিমলা সম্মেলনের প্রধান আলোচক বিষয় ছিল এই লাইনটি। এটি মোটে প্রায় 550 মাইল লম্বা রয়েছে, যা পশ্চিমে ভুটান থেকে পূর্বে ব্রহ্মপুত্র নদীর বিশাল বাঁক হয়ে মূলত হিমালয় চূড়া বরাবর বিস্তৃত। অরুণাচল প্রদেশ বিভিন্ন মাত্রার মঠ এবং মিশনারি দ্বারা বিস্তৃত, কারণ এখানকার লোকেরা ধর্মীয় নির্দেশ অনুসারে বৌদ্ধ ধর্মকে কঠোরভাবে অনুসরণ করে থাকে। অরুণাচল প্রদেশ দীর্ঘকাল ধরে ভারতীয় উপমহাদেশের একটি স্বীকৃত অঞ্চল, যার কথা পুরাণ মহাকাব্যসহ রামায়ণের মতো প্রাচীন হিন্দু সাহিত্যেও উল্লেখ রয়েছে। সংস্কৃতি অনুসারে অরুণাচল প্রদেশে 26টি ভিন্ন জাতি ও উপজাতির লোকেরা বসবাস করে, তবে এখানকার প্রধান যে 4টি জাতিগোষ্ঠী রয়েছে তা হল বডিক গ্রুপ, সান গ্রুপ, মিডল গ্রুপ এবং সাউথ গ্রুপ। ইটানগর হল অরুণাচল প্রদেশের রাজধানী, যা পাহাড়ের পাদদেশে অবস্থিত। ইটানগরকে মিনি ইন্ডিয়াও বলা যেতে পারে, কারণ দেশের প্রতিটি প্রান্তের মানুষ এখানে সৌহার্দ ও সম্প্রীতির সাথে বসবাস করে থাকে। ইটানগর সড়ক ও আকাশপথে দেশের বিভিন্ন অংশের সাথে সংযুক্ত। অরুণাচল প্রদেশের জিরো ভ্যালিতে আজও কিছু আদিবাসী লোকেরা বসবাস করে থাকেন, যারা কেবল সূর্য এবং চাঁদের পুজো করে থাকেন। এরা মূলত নাক এবং কানে পিতলের তৈরি এক অদ্ভুত প্লেক পড়ার জন্য পুরো বিশ্বে চর্চিত রয়েছে। অরুণাচল প্রদেশে অবস্থিত কিছু প্রধান পর্যটন স্থানগুলির মধ্যে অন্যতম হল ইটাফোর্ট দুর্গ। এটি রাজধানী ইটানগরে অবস্থিত অত্যন্ত প্রাচীন একটি দুর্গ, যেটি প্রায় 1400 থেকে 1500 শতকে নির্মিত করা হয়েছিল, আর এই দুর্গের নাম অনুসারে এর রাজধানীর নামকরণ করা হয়েছিল ইটানগর। রাজধানী ইটানগর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত পৌরাণিক গঙ্গা হ্রদটি হিন্দু ধর্মের সাথে যুক্ত একটি গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্যস্থল, যেখানে প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ ট্যুরিস্টদের ভিড় জমে। এখানে একটি সুন্দর বৌদ্ধ মন্দির রয়েছে, যেটি বৌদ্ধগুরু দালাই লামাও নামে পরিচিত। এই মন্দিরের ছাদ হলুদ এবং এই মন্দিরটিকে তিব্বতী শৈলীতে বানানো হয়েছে। রাজ্যের প্রায় 80% অঞ্চল জঙ্গলে আচ্ছাদিত, পাহাড়ে ঘিরা, যার কারণে জনসংখ্যার ঘনত্ব খুবই কম। এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 17 জন লোক বাস করে থাকে, যা ভারতের সমস্ত রাজ্যের মধ্যে সর্বনিম্ন।
যদি অরুণাচল প্রদেশের জনসংখ্যাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা যায় তাহলে রাজ্যের মোট জনসংখ্যার প্রায় 30% লোকজন খ্রিস্টান, 29% লোকজন হিন্দু এবং বাকি অল্প কিছু শতাংশ লোকজন অন্যান্য ধর্মে বিশ্বাস রাখেন। আপনি জেনে হয়তো অবাক হবেন যে 2011 সালের আদমশুমারি অনুযায়ী অরুণাচল প্রদেশে হিন্দু জনসংখ্যা ছিল 35%, যেটি মাত্র 10 বছরে কমে বর্তমানে 29% নেমে এসেছে, আর খ্রিস্টান জনসংখ্যা ছিল 19%, তা এখন বেড়ে দাঁড়িয়েছে 31%। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করবেন।